পুলিশের উপর হামলার পরিকল্পনা ও উস্কানি দেওয়ার অভিযোগে পল্টন থানার মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের অন্তর্বর্তীকালীন জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ আসাদুজ্জামান এ আদেশ দেন। এ নিয়ে চতুর্থবারের মতো নিম্ন আদালতে তাদের জামিন নামঞ্জুর হল। মাহমুদুর রহমানের রিপোর্ট। ঢাকার সিএমএম আদালতে তিন দফা জামিন আবেদন নামঞ্জুর হওয়ার পর এবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতে অন্তর্বর্তীকালীন জামিন আবেদন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তাদের পক্ষে আবেদন করেন বিএনপিপন্থী আইনজীবীরা। এ বিষয়ে বুধবার রাষ্ট্র আসামিপক্ষের আইনজীবীরা শুনানি করেন। বিএনপির শীর্ষ এই দুই নেতার পক্ষে যুক্তি তুলে ধরে তাদের জামিন চান আইনজীবীরা। অন্যদিকে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের কারাগারে রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। জামিন নামঞ্জুরের পক্ষে যুক্তি দিয়ে আদালতে বক্তব্য দেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন। পুলিশ একটি অসত্য মামলা দিয়েছে, পুলিশ বিএনপি রাজনৈতিক কর্মসূচিকে বানচাল করার জন্য পুলিশকে তারা পুলিশের উপর হামলা করেছে, তাদের দলীয় নেতা কর্মীরা তারা এগুলো করেছে, তাদের উপস্থিতিতে এগুলি করেছে। তো যেহেতু তাদের উপস্থিতি এগুলি করেছে, তারা এই দায় থেকে এড়াতে পারে না। এর আগে ঢাকার সিএমএম আদালতে তিন দফা জামিন নামঞ্জুর হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসের। গত 8 ডিসেম্বর মধ্যরাতে নিজ বাসা থেকে ফখরুল আব্বাসকে গ্রেপ্তার করে গোয়েন্দারা। এর আগের দিন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হন, আহত হন অনেকে। এ ঘটনায় 400+ নেতাকর্মীকে অভিযুক্ত করে পুলিশ মামলা করে। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।